तुम बहुत अच्छा हमारा दोस्त था तुम पर। इस काम के लिए हम इस सभा के जरूर पुरस्कार करूंगे। বাবা আমি তোমার বাবু। বাবা না কি হইতে পারে নাই, আমার আমার বাবু বলে কোনো ছেলে নাই, ও মরে গেছে। জানি আমি তোমার ছেলে হওয়ার যোগ্য নই, বড় লোক হবার নয়, সব কিছু ভুলে গেছি, মা বাবা বোন এমনকি আমার গ্রাম ভুলে গেছি, ভুলে গেছি মানুষত্ব বিবেক। কিন্তু কিন্তু তার নাম আমাকে দিতে হয়েছে বাবা, আমি আমি সুখী হয়নি। ভালোবেসে যে সোরে মেয়েকে আমি বিয়ে করছিলাম সে আমাকে ডিভোর্স করে চলে গেছে, আর আর আমাকে ছোট জাত বলি হওয়ার থেকে তাড়ি দিয়েছি আমার শ্বশুর, অথচ অথচ আমি তাদের জন্যই সব কিছু ছেড়েছিলাম, এমনকি এমনকি আমার জন্মদাতার পরিচয়টাও সব সব হয়েছে মেয়েদের খুব পরামর্শে। আর আর সেও কিনা আমার আদরের বোনটাকে যেদিন যেদিন আমি জানতে পারলাম নিজের ক্রোধে ঘৃণায় ক্রোধে মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই। জানি জানি তোমরা আমাকে কেউ গ্রহণ করবে না, ক্ষমা ক্ষমা করার মতো কাজ আমি করিনি, তবু তবু যদি পারো তো তোমার অপদার্থ ছেলে নাকি ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও, আমি আমি আসি বাবা, আমি আসি বাবা। তুমি ভাইয়াকে যেতে দিও না, ও তো ওটা তীর পরে ফিরে পেয়েছি। হ্যাঁ বাবা কাকা, তুমি তুমি বাবুকে কাছে ফিরে নাও। বাবলু আমার একটাই সারা বলে ওকে জেনে নিন না সন্দুর। আমি এবার ধুমধাম করে আমার বোনের বিয়ে দেব। বাহ, শুধু নিজের বোনটার বিয়ে দিলেই হবে, আর আমার বোনটার কি হবে? যা বাবা, আপনার বোন তো বোন করেই বসে আছে, যে জীবনে কখনো বিয়ে করবে না। ওর বোন কবে বান হয়ে ছনছন করে ওর প্রতি ভিজে গেছে। তাই নাকি? তা শিকারীদের নাম বলো, এখনই তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। কোথাও যেতে হবে না, শিকারী এখানেই হাজির। আপনি কেমন বলি চোর দেখো ধরতে পারছেন না? ও পুরেশ বাবু, তা এতে মানে জোর আর কি হয়, তাই না? তবে একই দিনে একই লগ্নে একই ছানা তোলায় দুজন কোন পার্টি চার হাজার জয় ভারত ভাই তুমি দাতা, পাঞ্জা
আপনারা আমাদের যাত্রাপালা ওখানে দেখতে যাবেন এবং আপনারা যাত্রাপালাকে খুব আনন্দ হবে আগামী 27 তারিখ।